বিয়ে করে কি পেয়েছি বিয়ে করে সর্বপ্রথম একটা বউ পেয়েছি পকেটে একটা মোবাইল থাকার পরও সারাদিনে যখন একটাও কল আসে না তখন একটা কল করে তুমি এখন কোথায় বলার মানুষ পেয়েছি তখন নিজেকে খুব গুরুত্বপূর্ণ পাবলিক মনে হয় একজন কুকার শেফ পাচক বা রাঁধুনি পেয়েছি একটা ওয়াশিং মেশিন পেয়েছি পাঞ্জাবিটা ময়লা হয়েছে বললেই মেশিনটা অটো চলে একটা অটো টেপ রেকর্ডার পেয়েছি মাঝে মাঝে কিবোর্ড টেপা ছাড়াই বাঁচতে থাকে কখনো জোরে স্টপ বললে বন্ধ হয় কখনো শব্দ পরিবর্তন হয়ে বৃষ্টি চালু হয় কখনো হাইফাইড দেখালেও অটো বন্ধ হয়ে যায় বড় বিচিত্র এই রেকর্ডার সপ্তাহ দিন অতি যত্ন সহকারে বাজার সদায় লিস্ট ধরিয়ে দেওয়ার জন্য একজন কেয়ারটেকার পেয়েছি আমার ঘরে রাত এগারোটা সাড়ে এগারোটার পর আমাকেই প্রবেশ নিষেধ বলে হুমকি দেওয়ার দারোয়ান পেয়েছি ছোট একটা অ্যালার্ম ক্লক পেয়েছি বাড়তি প্রাপ্তি হিসেবে শ্বশুর শাশুড়ি সালাশালি সম্বন্ধী পেয়েছি সম্পূর্ণ অপরিচিত কিছু মানুষকে নিকটাত্মীয় হিসেবে পেয়েছি পেয়েছি একটা সন্তান সে যখন কোলে বসে কিংবা বাবা বলে গলা জড়িয়ে ধরে তখন বাগানে ফুল ফুটলে মালির যে অনুভূতি হয় তার চেয়েও বেশি মনটা শীতল হয়ে যায় অতপর মানি আর রিমোটের একচ্ছত্র অধিকার হারিয়েছি মাঝে মাঝে মোবাইলটাও বেদখল হয়ে যায় সর্বশেষ সুখে দুঃখে একটা কথা বলার সঙ্গী পেয়েছি মোরাল দা স্টোরি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের নাম স্বামী স্ত্রী সন্তানেরা এক সময় দূরে চলে গেলেও স্বামী স্ত্রী সুখ দুঃখ সব সময় একসাথে থাকে তাই একে অপরকে সহযোগিতা সহমর্মিতা করে আগলে রাখুন মনে রাখবেন বউ খারাপ হলে দোষ কিন্তু আপনারই কেননা আপনার বাম পাজরের হাড়ের কোয়ালিটি বলে দেয় আপনার বউটি কেমন কারণ আমরা তো জানি ছেলেদের বাম পাজর দিয়েই নাকি তার সহধর্মিনীকে তৈরি করা হয়েছে কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া